শুভ সকাল বন্ধুরা, আমি সৌমিয়া, সৌমিলা এস্ট্রা, তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো সোমবার আর এখন বাজে 9:30 মতন, আর আমি একদম রেডি হয়ে গেছি। কেন বলতো, সকাল সকাল এত রেডি হয়েছি, এখন যাব আমার ছেলেকে স্কুল থেকে বাড়ি আনতে। আর আর দিদি আর তোতা পাখিও রেডি হয়ে গেছে, ওরাও যাবে স্কুলে, আর স্কুল থেকে ওরা স্কুল করে তারপর বাড়ি চলে যাবে। চলো তারপর তোমাদের দেখাই, ওরাও রেডি হয়ে গেছে, ওরাও এখনই বেরাবে। চলো তোমাদের দেখি, দেখিয়ে দিই। এই যে তোতা পাখি আর দিদি একদম রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, আর ওখান থেকে বাড়ি চলে যাবে ওরা, ওরাও বেরিয়ে যাচ্ছে। তোতা পাখি টাটা করে দে, টাটা, পরীক্ষা হয়ে গেলে আবার আসবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাবো। আর এই যে মা এখন রান্না করছে, লিপিও বেরিয়ে যাবে 12টার সময়। এই যে আজকে কিন্তু মা রান্না করছে, এখন বড়া ভাজছে, বড়ার ঝোল হবে। এই যে অর্ধেক ভাজা হয়ে গেছে আর অর্ধেক কড়াইতে আছে। আর কি কি রান্না করেছে আবার দুপুরবেলা দেখাবো, এখন আর হাতে একটুও টাইম নেই, এখন ছেলেকে আনতে যাব। হ্যাঁ, আর মা বলছে শাপলা রান্না করেছে, সেটা সেটা হলো দুপুরে দেখাবো রেসিপিটা। তুমি বলো, তুমি বলো, তাকিয়ে বলো। আচ্ছা ঠিক আছে। আর এই যে মিঠু চিৎকার করছে, টাটা। হ্যাঁ হ্যাঁ টাটা। ওর না খুব মন খারাপ হয় মামা বাড়ি থেকে যেতে, ভীষণ মন খারাপ লাগে ওর, ওর ভালোই লাগে না। টাটা। এই যে লিপি খেতে বসেছে, এখন খেয়ে ওর, এই তো ট্রেন কটায়, 12টায় ট্রেন আছে রানাঘাট লোকাল, ওখানে চলে যাবে ওর বাড়ি রানাঘাট। কি করতে এসেছিলি বল, একদিনের ট্যুর। আর মিঠু দেখো, ও খাচ্ছে আর মিঠু উঁকি মারছে, যদি ওকে একটু দেয়। দেখো বন্ধু, এই জামা কাপড়গুলো কিন্তু আমি এখন কাচলাম, কেচেছি, এইগুলো এখন বাইরে মেলবো। এই যে ছেলের স্কুল কালকে ছুটি আছে, স্কুল ড্রেসটাও ধুয়ে দিয়েছি, এগুলো সব এখন মেলবো। আর সকালের জামা কাপড়গুলো, এই যে সকালের জামা কাপড়, এগুলো শুকায়নি, এগুলো অল্প অল্প ভেজা আছে, এগুলো ঘরেই মেলবো, মেলতে হবে, কারণ জায়গা নেই বাড়িতে এত মেলার। আর বাড়িতে তেমন রোদও পড়ে না যে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, ওই হাওয়ায় হাওয়ায় শুকায়, শীতকালে আমাদের খুব অসুবিধা হয়ে যায়। আর এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলোকে ভাঁজ করে রেখে দেব। আর আমার কিন্তু ঘর একদম পরিষ্কার, মানে এই জামা কাপড়গুলো মেলে এখন যাব আমি স্নান করতে। আর ছেলে স্কুল থেকে বাড়ি এসে চাউমিন খেয়েছে আজকে, দিদি, ওই দিদির মেয়ে হলো আসলে তোতা পাখি, তোতা পাখি হলো স্কুলের টিফিনে নিয়ে গেছে চাউমিন, ওর ইচ্ছা হয়েছে বন্ধুদের দেখে চাউমিন খাবে, তাই চাউমিন করে দিয়েছে মা, ও চাউমিন নিয়ে চলে গেছে। সেই জন্য ছেলের জন্য অল্প রাখা ছিল, ও চাউমিন টাউমিন অত পছন্দ করে না, খেতে চায় না, জোর করেই একটু অল্প একটু খাইয়ে দিয়েছি, খাইয়ে স্নান করিয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি, ও চলে আসবে একটু পরেই পড়ে বাড়িতে। আর এই যে আমার ঘর একদম পরিষ্কার, এই জামাকাপড়গুলো মেলেই আমি এখন স্নান করতে যাব। এই যে রান্নাঘরও পরিষ্কার, আর এই যে বাসন কোসন মেজে রাখা আছে, উপুর করা আছে। আর এই যে আজকের মা রান্না করেছে, আমি জানি না কি রান্না করছে, সকালে শুধু দেখালাম একটু বড়া ঝোল করবে, বড়া ভাজছিল, ঝোল করবে। এইটা কি করেছে, ও এইটা হলো বড়া আর একটু অল্প আলু ভাজা আছে, এটা আমার ছেলে খাবে। আর এই যে পটল কেটে ধুয়ে রেখেছে, এগুলো ওই পটল ভাজা দিয়ে ডাল দিয়ে আমার ছেলে খাবে। আর এই যে মা রান্না করেছে বড়ার ঝোলটা, দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে, দারুণ লাগছে দেখতে, খেয়ে দেখবো। মনে হচ্ছে মা রান্না করা ভালো। আর এই যে ঝিঙে দিয়ে ডাল করেছে, আর ওই পটল ভাজা ডাল, আর হলো ওই যে বড়ার ঝোল, এই দিয়েই আজকে দুপুরে আমরা খাবো। আর রাতে মাছ আছে, মাছ করে নেবো রাতে। আর মিঠু,
মিঠুকে দেখে নাও, মিঠু ঢাকা আছে, কারণ ও খুব চিৎকার করছে, চিৎকার করে বাড়ি মাথায় করে দিচ্ছে। ও চিৎকারে না থাকা যাচ্ছে না, মাথায় মতো না ধরে যাচ্ছে, তো চিৎকার করছে। ছেলে পড়ে বাড়ি চলে এসছে, এসে খেতে ওর আম্মা ওকে খেতে দিয়ে দিয়েছে, ও খাচ্ছে পটল ভাজা, বড়া, আলু ভাজা আর ডাল। আবার আজকে ভীষণ খুশি, ওই পেলে ওর আর কিছু লাগে না। মাছ হলে খুব অসুবিধা হয়ে যায়, মাথা গরম হয়ে যায় ওর মাছ দেখলে। আর এটা হচ্ছে লাউ চোকলা না কি, লাউয়ের খোসা ভাজা, লাউয়ের খোসা ভাজা, এটাও মা বসিয়েছে, আমি টাইম হয়নি আজকে। আমি এই মাছ আমি স্নান করে এসে তো সাজুগুজু করে নিচ্ছি। সিঁদুরের কাঠি আছে, কিন্তু সিঁদুরের কাঠিটা না সিঁদুরের মধ্যে পড়ে আছে, কোটোর মধ্যে ঢুকে গেছে। এটা এখন তুলতে গেলে সারা হাত সিঁদুর মেখে যাবে, সেই জন্য চিরুনি দিয়ে পড়ছি। পড়লাম তো বুঝতে পারছি না, এখন যাবো ভাত খেতে, মা ভাত খেতে ডাকছে, আচ্ছা মায়ের সব দেবে, আমার ছুটি, যাই তাহলে খেয়ে আসি। আচ্ছা মা ভাত বেড়ে দিচ্ছে, ও মামি এত ভাত খাও না, এই যে না না ভাত তোলো দেখো, ঠিক আছে। এই যে শাপলা তরকারিটা তো আমি দেখাইনি, এই যে শাপলা, শাপলা শাপলা আলু ভাজা, এই যে ডাল ঝিঙে দেয়া, আমার ওটা পুড়ে যাচ্ছে নাকি, তাহলে খেয়ে নিই, টাটা। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একদম চলে এসেছি বিছানায়, এখন ছেলেকে ঘুম পাড়াবো। সকালে উঠেছে, না ঘুমালে আর বিকেলবেলা পড়তে পারবে না, এখন ঘুম পাড়াবো। ঘুমাতে চাইছে না, ও খেলবে, ওর পরীক্ষা, ওর কোনো হুঁশ নেই। আমার আঁকবো আমি, এখন আঁকা খেলা সব বন্ধ, পরীক্ষা না, পরীক্ষার পরে সব পড়বে, এখন ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? চারটার সময় আমি ডেকে দেবো, উঠে একটু খেলবে। আমি আঁকবো এখন, না না ওসব বলতে নেই, আমি এখন আঁকবো, দেখেছো কথা শুনছে না, ও নাকি গুড বয়, তাহলে চলো বন্ধু, ওরা ওকে ঘুম পাড়িয়ে নিই, খুব বায়না করছে, ঘুম পাড়িয়ে নিই, তারপরে আবার বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা শুভ সন্ধ্যা, আর এতগুলো জামার পাহাড়, পাহাড় দেখতে পাচ্ছো? এই যে সকাল থেকে যে জামা কাপড়গুলো কাঁচা হয়ে কেচেছিলাম, সেগুলো সব শুকিয়ে গেছে, এখন এগুলো ভাঁজ করে নেব। আর এই যে ছেলে আমার, আমার ওর প্রচুর শীত করছে, কাঁথা মুড়ি দিয়ে বসেছে, এখনও ওর পড়া রেডি করে নেবে, আর আমি তো এগুলো ভাঁজ করবো আর ওকে পড়াবো। আর আমি আরেকটা কাজ করব, ওকে এই জামা কাপড়গুলো ভাঁজ হয়ে গেলে, এই যে আমার উলের কাজ, এগুলো দিয়ে আমি আমার গোপাল সোনার জন্য জামা তৈরি করব শীতের। ওকে প্রত্যেক বছর একটা দুটো করে জামা আমি বানিয়ে দিই, তো এখনই বানাবো, বোর্ড দেবো, দাঁড়া মানে শরীরটা ভালো না, ঠান্ডা লেগেছে, পরীক্ষা সামনে, এখনই ঠান্ডা লাগিয়ে বসে আছে। আর যে মা সন্ধে দিয়েছে, আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, ও খেয়েছে আজকে দুধ বিস্কুট। এই যে মা, মা হলো পট্টি কাটছে ব্লাউজের, মা ব্লাউজ সেলাই করে, আর টিভি দেখছে। আর মিঠু, মিঠু সেই তখন দিয়ে ঢাকা, ওরও শীত করছে,
এই যে মিঠু কি মারছে, মিঠু বলে দাও গুড নাইট। তবে বন্ধুরা আজকেই আমি এখানে আমার ব্লগটা শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থেকো। টাটা, শুভরাত্রি। বাবা শুভরাত্রি বলো, শুভরাত্রি।